আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরঘুর করতে যাচ্ছি। তো আমাদের ফ্লাইট আছে এয়ারপোর্ট থেকে 5টার সময়, আর এখন আমাদের বাজে হচ্ছে 2:30। আমরা একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আপনারা সঙ্গে থাকুন, আস্তে আস্তে দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। খুব এনজয় করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের জন্য। আমাদের ওলা অলরেডি স্কেডিউল করা ছিল আগে থেকে। দেখতেই পাচ্ছেন এখনো বাইরে অন্ধকার আছে, রাত্রি এখন 2:30 বাজে। আমাদের 5টায় ফ্লাইট, যদি একটু দেরি হয়ে গেছে আমাদের, ওখানে গিয়ে বোর্ডিং করতে হবে, চেক ইন করতে হবে। তো আশা করি ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব। ভিতরটা এখনো অন্ধকার, রাত্রে বাইরেটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন আমাদের ফ্ল্যাট থেকে আমরা চলছি এয়ারপোর্টের দিকে। তো লেটস এনজয় দিস জার্নি, লেটস এনজয় দিস সকল রাতের কলকাতা। এই যে বিল্ডিংটা আছে সামনে, জানেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, তো এটাকে অ্যাটমোসফিয়ার বলে এবং খুব পছন্দের একটা বিল্ডিং। এখানে আমরা যখন আমরা হামেশাই এটা দিয়ে পাশ দিয়ে পেলে, এটা ওয়ান অফ দ্য এটাকে কনস্ট্রাকশন মার্বেলও বলা যায়, ওয়ান অফ দ্য বেস্ট নোন ডিজাইন এটা। এটা দুটো বিল্ডিংয়ে আছে, মাঝখানে একটা সুইমিং পুল আছে এটাতে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দেখুন বাঁ দিকে যে বিল্ডিংটা দেখাচ্ছে, এই সময় ক্লিয়ারলি ভিজিবল কিনা বলতে পারছি না। দিস ইজ দ্য দেখুন, দিস ইজ দ্য বিল্ডিং। ইটস আই থিঙ্ক ডিজাইন করেছিল কোনো একটা ইরানিয়ান আর্কিটেকচার দিয়ে ডিজাইন করা হয়েছিল এটা, এবং ওয়েল নোন ইরানিয়ান আর্কিটেকচার দিয়ে ডিজাইন করেছিল। খুব ফেমাস একটা ডিজাইন, আপনারা নেটে স্টাইলে সার্চ মারতে পারেন, অ্যাটমোসফিয়ার কলকাতা বলে আপনারা দেখতে পাবেন এটা কনস্ট্রাকশন। আমাদের এয়ারপোর্ট অব্দি জার্নিটা আপনার উপভোগ করা। বাঁ দিকে এটা একটা কিছু, এটা আইটিসি রয়্যাল বেঙ্গল, খুব ফেমাস একটা ল্যান্ডমার্ক, হয়তো আপনারা ম্যাক্সিমামই জানেন। দিস ইজ প্লেস। পাশেই আছে JW ম্যারিয়ট। জানি না কতটা আসছে আপনাদের কাছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য JW ম্যারিয়ট স্ট্রাকচার, একদম আইটিসির পাশেই আছে এটা। দুটো খুব চেনা এয়ারপোর্ট
একটু ঢুকতে যাচ্ছি আমরা। এখন অলমোস্ট 3:20-25 বাজে। দেখুন আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। তো অলরেডি আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, আমাদের লাগেজ চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমাদের বোর্ডিং টাইম দিয়েছে 4:20 সময়, আর এখন বাজে 3:40। তো আমাদের হাতে একটুখানি টাইম আছে, আমরা একটু ওয়েট করবো, একটু বসবো। অ্যাকচুয়ালি আমরা কালকেই অফিস করে সন্ধ্যেবেলা মেদিনীপুর থেকে ট্রেনে কলকাতায় চলে এসেছিলাম, যেহেতু আজকে আমাদের ভোরবেলা 5টার ফ্লাইট আছে। শোনো, কালকে রাতেই আমরা চলে এসেছিলাম কলকাতা, তো ওই জন্য কলকাতায় থেকে রাতটুকু কাটিয়ে কোনো রকমে এই রাত্রিবেলা উঠে, কিন্তু যে জায়গাটা যাচ্ছে ইট অল ওয়ার্থ ইট। তো আপনারা দেখুন, সঙ্গে থাকুন, জায়গাটা এখনই রিভিল করবো না। চলুন আপনারা আমার সঙ্গে থাকুন।